हेलो एवरीवन, वेलकम टू स्टडी वर्क। माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षार अपडेट की होते चले और एक वीडियोते हाजिर हो गेसि। तो वीडियोते तुम्हारे साथ शेयर करब तुम्हारे माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षार आगे जो टेस्ट परीक्षा होक्रांत अपडेट। टेस्ट परीक्षा साधारण तुम्हारा सबाई जानो जो नवेम्बर डिसेम्बर मास करे हुए थाके। बेसिकाली नवेम्बर मासे टेस्ट परीक्षा हो जाए, किन्तु एखोनो पर्यंत सेई संक्रांत कोनो रकम कोनो नोटिसी सरकार थेके घोषणा करा हयनी जे टेस्ट परीक्षा नेवा हबे कि अनलाइने नेवा हबे, सेरकम कोनो किछुई बला हयनी। सेई निएई किछु आपडेट रयेछे जेटा आमी एई भिडियोते तोमादेरके एकटु इनफर्म करे देब। विभिन्न स्कूलेर शिक्षक शिक्षिकारा एबं स्टूडेंटरा सकलेई चाइछेन जे फाइनालेर आगे एकबार जेनो टेस्ट परीक्षा नेवा हय। সেটা কেন চাওয়া হচ্ছে এটাও কিন্তু স্টুডেন্টদের কথা ভেবেই, কারণ এই বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা প্রায় অনেক দিন ধরেই কোনো রকম পরীক্ষা দেয়নি, তাদের যে কনফিডেন্স সেটা অনেকটাই নেমে গেছে বিভিন্ন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো একদম বোর্ড এক্সাম, অর্থাৎ অন্যান্য স্কুলেতে সিট পড়ে এই পরীক্ষা নেওয়া হয়। স্টুডেন্টরা যদি একেবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চায় তাহলে সেটা তাদের ক্ষেত্রে অনেকটা ভীতিজনক হতে পারে পরীক্ষার, সেই জন্য পরীক্ষার ভীতি কাটাতেই বিভিন্ন স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা চাইছেন যে ফাইনাল পরীক্ষার আগে যেন একবার স্কুলের টেস্ট পরীক্ষা নেওয়া হয়। তো যেমনটা সকলেই তোমরা জানো, প্রায় অনেকগুলো মাস ধরেই স্কুল বন্ধ রয়েছে এবং গত যে দেড় বছর বা দু বছরে স্কুলে কোনো রকম পরীক্ষাই নেওয়া হয়নি। যেটুকু হয়েছে সেটুকুই অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে অথবা অনলাইন পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়েছে, যেটা সেরকম কোনো রকম পরীক্ষার মতো করে নেওয়া হয়নি। এবং যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা লাস্ট পরীক্ষা দিয়েছে সেই ক্লাস এইটে, আর যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা লাস্ট পরীক্ষা দিয়েছে সেই 2020 মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ তারপরে দু বছর আর তারা কোনো রকম পরীক্ষা দেয়নি। এবং পরীক্ষা দেয়নি বলেই তাদের যে পড়াশোনার যে চিন্তাধারাটা সেটাও অনেকটাই অন্যরকম হয়ে গেছে, সেভাবে চাপ নিয়ে আর কেউ পড়াশোনাও করে না। তো সেক্ষেত্রে এই সমস্ত দিক বিবেচনা করেই আমাদের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা চাইছেন যে স্কুলে একবার টেস্ট পরীক্ষা নেওয়া হোক। ইতিমধ্যেই তোমরা সকলেই জানো যে সিবিএসসি পরীক্ষার যে রুটিন সেটা অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে। তাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেটাই দুটো টার্মে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ তাদের যে ফার্স্ট টার্মের পরীক্ষা সেটা নভেম্বর মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে এবং যে সেকেন্ড টার্মের পরীক্ষাটা সেটা মার্চ এপ্রিল মাস করে হবে। এই এই নিউজটা তোমরা আগেই পেয়ে গেছো, কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো রকম কোনো নিউজই এখনও দেওয়া হয়নি, যেটা কিন্তু খুবই অসুবিধায় ফেলতে পারে বিভিন্ন ছাত্রছাত্রীকে বলে আমার মনে হয়। কারণ এখন থেকে যদি তাদেরকে রুটিন দিয়ে দেওয়া হয় তাহলে তারা সেই অনুযায়ী নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে। এবার আসছে শিক্ষক শিক্ষিকারা কি বলছেন। তো আরও কিছু শিক্ষকরা বলছেন যে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুর দিকে হলেও স্কুলে বসে অন্তত একবার যাতে তারা একটা পরীক্ষা অন্তত দিতে পারে, মানে একবার হলেও যাতে কিছুটা সিলেবাসও সিলেবাসকে নিয়েও পরীক্ষা নেওয়া যায়, সেরকমটাই চাইছেন সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা। যাতে স্টুডেন্টদের মধ্যে একটু হলেও কনফিডেন্স আছে তাদের যে বোর্ড এক্সাম, সেই বোর্ড এক্সামটা দেওয়ার আগে তারা যাতে একটু সরগর হয়ে যায় কীভাবে পরীক্ষা দিতে হবে সেই সমস্ত কিছু নিয়ে। তো একেবারে যদি তারা একদম 90 নম্বরের রিটেন এক্সাম দিতে যায় এবং অন্য স্কুলে দিতে যায়, অফলাইনে অনেক দিন তারা পরীক্ষা দেয়নি, সেক্ষেত্রে তারা অসুবিধায় পড়তে পারে, সেই জন্যই এই জিনিসগুলো করা হচ্ছে। এছাড়া আরও কিছু শিক্ষক শিক্ষিকারা বলেছেন যে আগের বছরেও যেভাবে করোনা পরিস্থিতিতেই স্কুলে বসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে টেস্ট পরীক্ষা সেটা নেওয়া হয়েছিল, বিভিন্ন স্কুলে অফলাইনে পরীক্ষা হয়েছিল আগের বছর টেস্ট পরীক্ষা, তো সেভাবেই তো এবছরও চাওয়া হচ্ছে যে টেস্ট পরীক্ষা যেন একবার হলেও নেওয়া হয়। এছাড়া আরও কিছু ব্যক্তি বলেছেন যে পুজোর পরে তো স্কুল খুলে যাওয়ার কথা হচ্ছিল, স্কুল খোলা নিয়ে তোমরা সকলেই জানো স্কুল খোলা নিয়ে কথা হচ্ছিল, এবং যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমাদের স্কুল অফলাইনে স্টার্ট হয়েও যেতে পারে। এবার এখানে সেটাই বলা হচ্ছে যে পুজোর পরে যদি স্কুল খোলা যায় তাহলে স্বাস্থ্যবিধি মেনে, দূরত্ববিধি মেনে স্কুলে বসে সশরীরে অল্প নম্বরের হলেও যেন টেস্ট পরীক্ষা দেওয়া যায় এই ছাত্রছাত্রীদের দিয়ে, তাহলে সেটা ছাত্রছাত্রীদের পক্ষে খুবই একটা পজিটিভ দিক হবে। তারা একেবারে বোর্ড এক্সাম না দিয়ে তার আগে একটা টেস্ট পরীক্ষাতেও বসতে পারবে এবং তাদের সিলেবাস তো তৈরি হয়েই যাবে, সাথে সাথে তাদের পরীক্ষার প্রতি যে ভয় সেটাও অনেকটা কেটে যাবে।
তো টেস্ট পরীক্ষা নিয়ে যেটুকু আপডেট পেয়েছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, ভিডিওটা আমি এতটাই রাখছি। আর এরকমই নতুন নতুন আপডেট পেতে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে আমি যা যা নিউজ পাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো পরবর্তীকালে আরও এরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।